আপনারা যারা ফ্রিতে ইনকাম করতে চান এবং ঘরে বসে যারা মূলত ফ্রিতে ইনকাম করার একটা সুযোগ খুঁজতেছেন, তারা কিভাবে আসলে ফ্রিতে ইনকাম করবেন মাইনিং করে, আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার একটি সাইট আপনাদের সাথে শেয়ার করব যে সাইটের মাধ্যমে আপনি ফ্রিতে মাইনিং করে, শুধুমাত্র মাইনিং করে কিন্তু এই সাইটটা থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তো এখানে বিষয়টা আমি যেভাবে দেখাবো একটু ওইভাবে খেয়াল করে বা ওইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু এই সাইটটার থেকে অর্থাৎ এই সাইটটার মধ্যে থেকে কিন্তু আপনি ফ্রিতে মাইনিং করে কিন্তু মূলত আপনি ইনকাম করার কিন্তু একটা সুযোগ পাবেন। এবং এইখান থেকে একটু ভালোভাবে খেয়াল করুন, রানিং এইখানে মূলত ইউজার সংখ্যা রয়েছে, রেজিস্টার ইউজার সংখ্যা রয়েছে প্রায় 3 মিলিয়নের উপরে, 3.5 মিলিয়নের উপরে। আর আপনি যদি প্লে স্টোরে দেখেন তাহলে কিন্তু এটা অনেক আরও এর চেয়ে অনেক আরও বেশি রয়েছে, যেটা মূলত এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড সংখ্যা। তো আমরা যে কাজটি করবো এখান থেকে হচ্ছে প্রথম অবস্থায় একটা অ্যাকাউন্ট আমরা রেজিস্ট্রেশন করব এবং এখানে দেখবো যে কীভাবে আসলে এখানে মাইনিংটা করতে হয় এবং কীভাবে হচ্ছে এখানে ইনকামটা হয়। তো এখান থেকে আমরা যে কাজটি করব এই সাইটটা হচ্ছে এই ইন্টারফেসটা যখন আপনি ওপেন করে নেবেন, অর্থাৎ আমি যে লিঙ্কটা দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, এই লিঙ্কের উপরে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে গেট ইট অন প্লে গুগল প্লে এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এটার উপরে ক্লিক করলে আপনার গুগল প্লে স্টোর যেটা রয়েছে গুগল প্লে স্টোরটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনার এই যে এখান থেকে হচ্ছে ইনস্টল লেখা থাকবে, আপনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিয়ে নেবেন। তো আমার কিন্তু অ্যাপটি কিন্তু অলমোস্ট ইনস্টল করা আছে, আমি এখান থেকে যে কাজটি করবো এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই অপশনটা কিন্তু এখানে শো করবে বা এখানে কিন্তু এই ইন্টারফেসগুলো দেখতে পারবেন। এখানে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাকে এখানে যদি ইমেল অ্যাড্রেস দিয়ে যদি লগ ইন করেন তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের যে কাজটি করতে হবে এখন এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে যে গুগল এটার উপরে ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দিলে আমার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে অ্যাড্রেস রয়েছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। এখন হচ্ছে আমি যে জিমেলের আন্ডারে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি এখান থেকে হচ্ছে জিমেলটা সিলেক্ট করে দিয়ে দিলাম। জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটু লোডিং নিচ্ছে, এখানে অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েশন হয়ে যাবে। একটু ভালোভাবে খেয়াল করুন, দেখুন এখানে ওয়েলকাম টু ICE এই অপশনটা চলে আসছে। এই যে এখান থেকে দেখুন নেক্সট স্টেপ এটার উপরে আমরা হচ্ছে ক্লিক করে দেবো। একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে কিন্তু আমি যখনই নেক্সটে ক্লিক করতেছি এখানে কিন্তু হচ্ছে এখানে ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি আবার এখানে নেক্সট স্টেপে ক্লিক করব, দেখুন আরেকটা উপরে চলে আসছে, এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিব, এখানে আরেকটা অপশন চলে আসছে, আমি এখান থেকে আবারও নেক্সটে দিব, এখানে আবারও নেক্সটে দিব, দেখুন এখানে কিন্তু এই ঘরটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এখন এখান থেকে যে কাজটি করবো নেক্সট আবারও ক্লিক করে দিব, এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনের যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে সেটা মূলত নোটিফিকেশন আকারে আমাকে জানিয়ে দিবে, এই জন্য আমি হচ্ছে এটা অ্যালাউ দিয়ে দিব। তো এরপরে একটু ভালোভাবে এখানে খেয়াল করুন, দেখুন এই স্টেপে যখন আসবো এখানে হচ্ছে আমাদের যে নামটা রয়েছে অর্থাৎ আমাদের যে নিকনেম রয়েছে যেটা আন্ডারে হচ্ছে আমাদের একটা রেফার তৈরি হয়ে যাবে বা রেফার লিঙ্ক তৈরি হয়ে যাবে সেটা মূলত আমরা এখানে সেট করব। তো এটা কীভাবে সেট করবেন এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে কিন্তু তারা বলে দিয়েছে যে আপনার নাম দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি যে কোনো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো ডিজিট আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এটাই যে এখান থেকে আমার নাম দেওয়ার পর এখান থেকে 35 দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি, দেখুন এই যেখানে টিক মার্ক চলে আসছে। এরপর দেখুন এই অপশনটা যখন চলে আসবে এখান থেকে দেখুন এই যে এই ইউজার নেমটা এখানে অবশ্যই আপনাদের বসিয়ে দিতে হবে। এখান থেকে যে দেখুন এখানে নামটা একটু ভালোভাবে দেখুন SADIKUL এরপর হচ্ছে 35, এটা বসিয়ে দেওয়ার পর এখানে কমপ্লিটে ক্লিক করতে হবে। তাহলে এখানে যে কাজটি করবো আমি এখান থেকে দেখুন এই যে কমপ্লিট যেটা রয়েছে কমপ্লিটে আমি ক্লিক করে দিয়ে দিলাম। তো কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে যে কাজটি করবো আবারও এখান থেকে হচ্ছে কমপ্লিটের উপরে ক্লিক করে দিব, আমরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমরা হচ্ছে ক্লাইম করতে পারবো। দেখুন এখান থেকে আমরা জাস্ট এখন ক্লাইম বোনাসটা এখান থেকে নিয়ে নিব, যেহেতু এটা একটা মাইনিং সাইট এখান থেকে ক্লাইম করলে কিন্তু আমাদের মূলত যে বোনাসটা রয়েছে আমরা কিন্তু এই বোনাসটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গেলাম। তো এখান থেকে দেখুন এই যে 10 যেটা রয়েছে আমরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে গেলাম। এরপর জাস্ট এখান থেকে আপনি যদি স্কিপ অল করতে চান তাহলে করতে পারেন বা এখান থেকে আপনি এই নেক্সট করতে পারেন। নেক্সট করলে এখান থেকে যে অপশনগুলো আপনি দেখতে পারবেন এই অপশনগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে বলে দিবে যে কোনটার পর কী আছে বা কোনটার কাজ কী, এগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে অল স্কিপ করে দিতে পারেন, তাহলে আর আসবে না। এরপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমরা যদি এখান থেকে এই যেটার উপরে যদি ক্লিক করি একটু ভালোভাবে খেয়াল করুন, এই যেটার উপরে এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন দেখুন এইখানে ক্লিক করলাম এই অপশনটা কিন্তু চলে আসবে। এখানে দেখুন এটা কিন্তু ইনেবল রয়েছে, এটা মূলত 24 ঘন্টায় হচ্ছে আমরা একবার করে হচ্ছে কিন্তু এটা মাইনিংটা আমরা করতে পারবো। তো আমরা এখন এখানে যে কাজটি করবো আমি এখান থেকে যে এটার উপরে ক্লিক করে দিব, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আর কিছু করবো না, এই যে এটা হচ্ছে টিক মার্ক দেবো, এটা টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এই যেটার উপরে হচ্ছে ক্লিক করে দেবো। একটু ভালোভাবে খেয়াল করুন, এরপর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দেব। দেখুন আমি কিন্তু এখানে কিন্তু আমার প্রথম যে মাইনিংটা রয়েছে আমি কিন্তু আজকের যে মাইনিংটা সেটা কিন্তু আমি কমপ্লিটলি করে নিয়ে নিলাম এবং আমার পয়েন্টটা কিন্তু 10 ছিল এবং এখান থেকে আমার বেড়ে
15 কিন্তু চলে গেছে। এরপর যদি আমি আবারও এটার উপরে ক্লিক করি, এরপর দেখুন এটা কিন্তু ইনেবল নেই, এটা টাইমটা কিন্তু এখানে শো করছে যে লিপ টাইম, মানে টাইম লিপ, এই টাইমটার পরে হচ্ছে আমরা পুনরায় হচ্ছে এখানে আবারও আমরা ক্লেমটা করতে পারবো, অর্থাৎ মাইনিংটা করতে পারবো। তো এখানে যদি আমি আবারও ক্লিক করি তাহলে কিন্তু ওই যে ওই অপশনটা আসবে, বাট আমরা কিন্তু এখান থেকে কোনো প্রকার পয়েন্ট টয়েন্ট কিন্তু পাবো না, দেখুন কোনো প্রকার কিন্তু পয়েন্ট পেলাম না। এরপর এখান থেকে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা খোলার পর অবশ্যই এখান থেকে আমার রেফারে অ্যাকাউন্টটা করবেন, করার পরে যে ইনভাইট ফ্রেন্ড এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে যে লিঙ্কটা যেটা রয়েছে এটা দিয়ে অবশ্যই হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে অ্যাকাউন্ট করাবেন। যত বেশি অ্যাকাউন্ট করাতে পারবেন, যত হার্ড করাতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে রেফার করে, তত বেশি কিন্তু আপনি এই সাইটগুলো থেকে আপনি ইনকামটা করতে পারবেন। আপনারা জানেন যে যারা যে মাইনিং যে সাইটগুলো রয়েছে বা যে সমস্ত মাইনিং সাইট রয়েছে সেগুলো কিন্তু মূলত বিশেষ করে রেফারের যে বিষয়টা রয়েছে রেফার থেকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু আর্নিং হওয়ার সম্ভাবনা থাকে এবং ইনকাম হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে। এরপর এখান থেকে যেগুলো আপনি দেখতে পারেন যেটা হচ্ছে আপনার টিম বা আপনার যেটা মূলত আছে, যেটা হচ্ছে আপনার ক্যাটাগরি, তারপর রেফারেল আর রেফারেল আর্নিং যেটা আছে এগুলো এখান থেকে দেখতে পারেন। এরপর এটার উপরে যদি ক্লিক করেন এখান থেকে আরও ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন যে কী কী বিষয় এখান থেকে আছে। এইখান থেকে যে টুইটার, তারপর হচ্ছে আপনার টেলিগ্রাম, এগুলোতে কিন্তু হচ্ছে জয়েন হতে হবে। এরপর এই যে এটার উপরে যদি ক্লিক করেন, এটার উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে অবশ্যই আমাদের প্রোফাইল পিকচার সেট করতে হবে, আমাদের যে আইডিটা আছে এই যে সেটিংস ওর উপরে ক্লিক করতে হবে। এই সেটিংসে ক্লিক করে একটু ভালোভাবে খেয়াল করবেন, সেটিংসে ক্লিক করার পর এখান থেকে যে পার্সোনাল যে ইনফরমেশনটা রয়েছে পার্সোনাল ইনফরমেশন এগুলো কোনো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং অবশ্যই এখান থেকে আপনার আইডিটা এক প্রফেশনাল করার জন্য বা অ্যাকাউন্টটাকে হচ্ছে স্যাটিসফাইড করার জন্য অবশ্যই আপনাকে এই প্রোফাইল পিকচার এগুলো কিন্তু অবশ্যই সেট করতে হবে। তো আমি কিন্তু এই বিষয়টা নিয়ে বা এই মাইনিং সাইটটি নিয়ে হচ্ছে আমি কিন্তু এর আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম বেশ কিছু মাইনিং সাইট নিয়ে, যেখান থেকে হচ্ছে অনেকে হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করছেন। তো এরপর আমি যে বিষয়গুলো জানাবো যে কীভাবে এখানে ভেরিফাইড যে বিষয়গুলো রয়েছে ভেরিফাইগুলো করবেন, এরপর কীভাবে হচ্ছে আপনারা এখানে উইথড্র দিবেন বা কীভাবে আরও হচ্ছে ইনকামটা বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে পর্যায়ক্রমে মূলত এই সাইটটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো অবশ্যই হচ্ছে বেশি বেশি আপনারা এখানে হচ্ছে ইনকাম করুন, ইনকাম করার জন্য অবশ্যই বেশি বেশি রেফার করুন। এবং প্রতিদিন হচ্ছে 24 ঘন্টা পর পর এই যেটা হচ্ছে আমাদের মাইনিংয়ের যে অপশনটা রয়েছে বা যেটা হচ্ছে আমাদের ক্লাইমের যে বোনাসটা অপশনটা রয়েছে সেটা অবশ্যই আমাদের এখান থেকে প্রতিদিন 24 ঘন্টা পর পর কিন্তু এটা করতে হবে। তো এই কাজটা করলে অবশ্যই আপনি এখান থেকে হচ্ছে হিউজ পরিমাণ একটা আর্নিংয়ের কিন্তু সুযোগ সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা অলমোস্ট এই সাইটটিতে কাজ করতেছেন তাদের জন্য বেস্ট অফ লাক। আর অবশ্যই হচ্ছে আমার রেফারে সবাই একটা করে অ্যাকাউন্ট করে আপনার রেফার দিয়ে হচ্ছে আপনি যেহেতু অ্যাকাউন্টটা হচ্ছে মজবুত করার জন্য আমার রেফারটা অবশ্যই ইউজ করবেন, তাহলে অ্যাকাউন্টটা আপনার হচ্ছে স্যাটিসফাইড হবে বা অ্যাকাউন্ট হচ্ছে শক্তপোক্ত হবে। এবং সেই সাথে আপনার অ্যাকাউন্টটা খোলার পর আপনি আপনার রেফার দিয়ে হচ্ছে যত বেশি পারেন তত বেশি হচ্ছে আপনি রেফার করতে থাকেন, তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করার ফ্রিতে কিন্তু সুযোগ পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যারা ফ্রিতে ইনকাম করতেছেন তারা অবশ্যই, আমি আবার বলছি অবশ্যই, এই সাইটটিতে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে রেখে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।